প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছো পশ্চিমবঙ্গের, তোমাদের জন্য সব থেকে বড় আপডেট এর শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। পরীক্ষা সংক্রান্ত কি ব্যাপার রয়েছে এবং কেন এই মামলা করা হয়েছে, কারা এই মামলা করলো এবং পিটিশনেই বা হাইকোর্টের কাছে কি আর্জি করা হলো, কবেই বা এই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, সমস্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা যদি স্কুল কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আমাদের রাজ্যে এরকম প্রচণ্ড দাবদাহ হয়েছিল, যেই কারণে কিন্তু অনেক ছাত্রছাত্রীর অসুবিধা হচ্ছিল গরমের কারণে, এবং আবহাওয়া দপ্তর থেকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে দুপুরবেলা বা সকালবেলা অযথা কিন্তু বাইরে বেরোতে না, যে পরিমাণে গরম পড়েছিল প্রায় 45 ডিগ্রির ওপরে কিন্তু আমাদের রাজ্যে গরম বা তাপমাত্রা পৌঁছে গেছিল। সেই কারণেই কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে স্কুল কলেজ সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণভাবে ছুটি দিয়ে দিয়েছিল এবং গরমের ছুটিকে এগিয়ে এনেছিল, এবং 2 তারিখ থেকে শুরু করে 45 দিন অর্থাৎ 1.5 মাস এই ছুটির নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই মতোই কিন্তু শিক্ষা দপ্তরের থেকে নোটিশ এসছে এবং রাজ্যে সকল স্কুল কলেজ পুনরায় বন্ধ হয়ে গেছে। এবং তোমরা এই মুহূর্তে জানো কালবৈশাখী ঝড় এসছে, তারপরে বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে যে তাপমাত্রা সেটা অনেকটা নিয়ন্ত্রণে এসছে। সেই কারণেই কিন্তু বঙ্গীয় শিক্ষক সমিতির তরফ থেকে কিন্তু কলকাতা হাইকোর্টে এ গরমের ছুটির যে মেয়াদ সেটা কমানোর জন্য কিন্তু পিটিশন দাখিল করা হয়েছে, অর্থাৎ জনস্বার্থ মামলা করা হয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই যে জনস্বার্থ মামলা, এখানে তারা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা এতদিন ধরে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যে বন্ধ ছিল ও 2 বছর প্রায় ছাত্রছাত্রীরা পঠন পাঠন করতে পারেনি, আবার যদি 45 দিন ছাত্রছাত্রীদের এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের পড়াশোনা থেকে তারা বিরত হবে, সেই কারণে তাদের পড়াশোনার অগ্রগতি করার জন্য আবার পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। 45 দিনের বদলে ছুটি কমিয়ে ছাত্রছাত্রীদের স্কুলমুখী কলেজমুখী করা উচিত, এই নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দাখিল হয় আজকে। এবং এই যে মামলা দাখিল করেন বঙ্গীয় শিক্ষক সমিতির তরফ থেকে, এবং এখানে তোমাদের আরও জানিয়ে রাখি, এই যে এ মামলা হয়, এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু 5 তারিখ অর্থাৎ এই মাসের 5 তারিখেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এবং তারপরেই জানা যাবে ছুটির মেয়াদ কমবে কি বাড়বে। এছাড়াও তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, কিছু এরকম রাজ্য আছে এ গরমের কারণে কিন্তু ছুটি দিয়েছিল 60 দিন কোনো কোনো রাজ্য, ও সেখানে কিন্তু অনেক রাজ্য কিন্তু ছুটি কিছুটা কমিয়ে নিয়েছে, 10 দিন কোনো রাজ্যে কমিয়ে দিয়েছে ছুটি। বাকি তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমাদের রাজ্যে কি হবে সেটা কিন্তু 5 তারিখই বলবে। তার সত্ত্বেও এখানে কিন্তু আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছে, পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু ফার্স্ট সেমিটিভ এক্সাম ছিল এই মে মাসের প্রথম সপ্তাহে, যেটা নেওয়া হয়নি অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, সেটা কখন নেওয়া হবে, যদি 45 দিন পরে স্কুল খোলে সেক্ষেত্রে একটা সমস্যা হবে ছাত্রছাত্রীদের, কারণ সেকেন্ড সেমিটিভ এক্সামও প্রায় তাড়াতাড়ি চলে আসবে। সেই নিয়েই কিন্তু আরও তাড়াতাড়ি স্কুল খোলার একটা আর্জি চলে আসছে শিক্ষক মহলের তরফ থেকে, এবং সেই কারণেই কিন্তু পিটিশন দেওয়া হয়েছে। বাদ বাকি কলেজের যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিন্তু একাধিক জায়গা থেকে অনলাইন এবং বেশিরভাগ জায়গা থেকে এই মুহূর্তে আমি দেখছি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তার সত্ত্বেও ও যে এক্সাম রয়েছে সেটা কিন্তু অফলাইনেই কন্ডাক্ট করা হচ্ছে, এবং কিছু কিছু জায়গাও অনলাইনেও কন্ডাক্ট করছে, এবং কিছু ইউনিভার্সিটি রাজ্যের যেমন ম্যাকাউড ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে এক্সামিনেশন ঘোষণা করে দিয়েছে। তো এখন যাই হোক না কেন, এটাই তোমাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় আপডেট ছিল যে আবার রাজ্যে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করা হলো। তোমাদের কি মনে হয় এই গরমের ছুটিতে কদিন অ্যাকচুয়ালি ছুটি দেওয়া উচিত, 45 দিন যেমনটি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, না 1 মাস? তোমার অনুযায়ী কতদিন ছুটি দিলে এই শিক্ষা প্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকলে গরমের ছুটিতে ভালো হবে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মতামত উল্লেখ করতে পারো।